দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার দিন ছিল বুধবার। সেই হাজিরা দিতে যাওয়ার আগেই বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল হঠাৎ অসুস্থ। এসএসকেএমের উডবর্ন ওয়ার্ডে ভর্তি তিনি। তার অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বীরভূমের দুবরাজপুর সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি যজ্ঞের আয়োজন করা হয় পাহাড়েশ্বর শিব মন্দিরে। এদিন যজ্ঞে উপস্থিত দুবরাজপুর শহরের তৃণমূল কর্মীরা। আপনারা সকলেই জানেন আমাদের প্রিয় সভাপতি অনুব্রত মণ্ডল, আমাদের প্রিয় কেষ্টদা অসুস্থ আছেন কিছুদিন থেকেই। আমরা ওনার স্বাস্থ্যের উন্নতি কামনা করে স্বাস্থ্যের মঙ্গল চেয়ে আজকে দুবরাজপুর পাহাড়েশ্বর শিবের কাছে একটা হোম করলাম এবং পুজো করলাম যাতে ওনার স্বাস্থ্যের উন্নতি হয়। না না না, দেখুন সিবিআইয়ের যেটা আছে সেটা রাজনৈতিক একটা অভিশন দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য উপনীত ডাক, ওনাকে তো ডেকেই থাকছে। এটার সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে কোনো সম্পর্ক নেই। আপনারা সকলেই জানেন কিছুদিন ধরেই উনি অসুস্থ আছেন, তাই ওনার সুস্থতা চেয়ে আমরা এই পুজো পাঠের ব্যবস্থা করেছি। কারণ উনি নিজে একজন শিবভক্ত, তাই আমরা দুবরাজপুর পাহাড়েশ্বর শিবের কাছে প্রার্থনা করলাম যে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। সেই জন্যই আমরা এখানে এই পুজো এবং হোমের আয়োজন করি। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।